নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। ওলকপির ডালনা তৈরি করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের ওলকপি খোসা ছাড়িয়ে এরকম পাতলা ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি 1টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর একটা মশলা বেটে নেব। এজন্য আমি শিলপাটার মধ্যে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাটাকে বেটে নিতে পারেন। এই দেখুন, মশলাটাকে আমি বেটে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা আর দেব কয়েকটা তেজপাতা এবং অল্প গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ওলকপি আর আলুটাকে ছেড়ে দেব। তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো। এরপর মিডিয়াম আঁচে ওলকপি আর আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট সময় ধরে ঢেকে রাখব। 3 মিনিট পর ঢাকা খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব। ওলকপি যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি ওলকপি আর আলুটাকে এভাবে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ওলকপি আর আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো বাটা, 1 চামচ আদা বাটা। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, ওলকপি আর আলু মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। এর সঙ্গে দিচ্ছি 2টো জেরা কাঁচা লঙ্কা। তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে 1টা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে ওলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ওলকপিটা কীরকম সেদ্ধ হয়েছে। এই দেখুন, ওলকপি আর আলু দুটোই আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ওলকপি ডালনা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে 1টা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এই ওলকপি ডালনা 1টা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।